ছেলে বেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া, ছেলে বেলা মানে অবাক বিশ্ব ভরা। আই বৃষ্টি চলে সেই কিশোরের কোলে, গেরস্থালি ফেলে কিচ্ছুটি না বলে, ছেলে বেলার বৃষ্টি, ছেলে বেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া, ছেলে বেলা মানে অবাক বিশ্ব ভরা। আই বৃষ্টি চলে সেই কিশোরের কোলে, গেরস্থালি ফেলে ঘাটে মতি ঝিলের পারে, বিষণ্ন রাজ পাটে দেখ না আজও হাঁটে কোন ছেলেটা। ধোপা পুকুর ঘাটে মতি ঝিলের পারে, বিষণ্ন রাজ পাটে দেখ না আজও হাঁটে কোন ছেলেটা। কোন ছেলেটা ভেল ভেলেটা বৃষ্টি বাড়ি যাবে বলে পথের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি কোথায় পাবে। কোন ছেলেটা ভেল ভেলেটা বৃষ্টি বাড়ি যাবে বলে পথের মাঝে কথায় কথায় বৃষ্টি কথা ভাবে। ভাবতে ভাবতে চলল ফিরে সে তীর তীর নদীর তীরে, আজ যাবে সে বাড়ি পরশু যাবে ঘর, ঘর মানে তার বিশ্বমোহন ভুবন চরাচর। সেই ভুবনে আপন মনে নাম না জানা সে কোন বনে, সেই ভুবনে আপন মনে নাম না জানা সে কোন বনে, হারে রে রে আকাশ জুড়ে অঝোর ধারে বৃষ্টি মতো। নিখির চাম ঝিকির ফুন্দি বৃষ্টি হতো, ফিকির মিকির চাম ঝিকির ফুন্দি ফিকির বৃষ্টি হতো। ছেলে বেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া, ছেলে বেলা মানে অবাক বিশ্ব ভরা। আই বৃষ্টি চলে সেই কিশোরের কোলে, গেরস্থালি ফেলে কিচ্ছুটি না বলে, ছেলে বেলার বৃষ্টি, ছেলে বেলার বৃষ্টি, ছেলে বেলার বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঠিক গানের মতোই একটা ব্যক্তি থাকে জানো তো, বৃষ্টিটা যেরকম সারা আকাশ জুড়ে যখন হয় কি সুন্দর লাগে না? আমার তো ভালো লাগে, আমার যে কোনো সময় যখন তখন যেমন ইচ্ছে যতক্ষণ ইচ্ছে বৃষ্টি আমার দারুণ ভালো লাগে, যতই ইনকনভিনিয়েন্স হোক না কেন। ঠিক গানও যেরকম মনের আকাশ ছেয়ে যদি রিমঝিম ঝিমঝিম করে গানের সুর ভেসে আসে, গানের সুর ব্যাপৃত করে আমাদের মনকে, তখন যে পজিটিভিটিটা তৈরি হয় তার একটা ছোট্ট অংশ এক ঘন্টা করে 24 ঘন্টার মধ্যে ভাগ করে নিই আমরা, গান একটুখানি গল্প একটুখানি, এই গান গল্প একটুখানি নিয়ে অনেকটা যেটা তৈরি হয় সেটা হলো একটা ফেসবুক ফ্যামিলি, এবং সেই ফেসবুক ফ্যামিলিকে নিয়ে আর একটা পর্ব আনন্দের এক ঘন্টার। আর সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেছো, অয়নাভ নন্দন ঢুকে গেছে আজ ফার্স্ট, অয়নাভ কনগ্রাচুলেশনস। তারপরেই ঢুকেছে দেবলীনা ভট্টাচার্য চট্টোপাধ্যায়, উফ দুটোই কি বড় বড় সারনেম করেছে দেবলীনা, আর নিশ্চয়ই দেবলীনার বোনও আছে ধারে কাছে ধরেই নিচ্ছি আমি। থার্ড ঢুকেছে সীমা মজুমদার, কাজেই অয়নাভ দেবলীনা সীমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন ফার্স্ট সেকেন্ড থার্ড ঢোকার জন্য। এবারে ফেসবুক ফ্যামিলিকে পরপর পর চট করে গ্রিট করে দিই, রীতা দাশগুপ্ত, রীতা দি, মনুষ্যতা, দেবপর্ণাই তো দেবপর্ণা, দেবলীনার পরেই দেবপর্ণা ঢুকে গেছে, চৈতালি প্রামাণিক, সন্ধ্যা গোয়েঙ্কা। সন্ধ্যা আজ আমাকে ছট পুজোয়, আচ্ছা তোমাদের সকলকে ছট পুজোয় অনেক শুভেচ্ছা, এবং সন্ধ্যা আমাকে অসাধারণ কিছু ঠেকুয়া পাঠিয়েছে, উফ মনটা আমার কি খুশি হয়ে গেছে ওর ঠেকুয়াতে, আর সব এগুলো ওর হোম মেড, আই এম সো হ্যাপি। আর
বন্ধু মনুষ্যতা এক্ষুনি লিখেছে, শেয়ার ইওর লাইফ এভরিডে এর মতো যেরকম মনুষ্যতা শেয়ার করে, তোমরাও যারা রোজ রোজ শেয়ার করো হঠাৎ আজ থেকে প্লিজ বন্ধ করে দিও না, যেরকম শেয়ার করছো প্লিজ শেয়ারটা করতে থেকো, যাতে করে আনন্দ আরেকটু ছড়িয়ে পড়ে তোমাদের থ্রু দিয়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ওয়াচ পার্টিতে, যেখানে 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 তোমরা শেয়ার করতে চাও শেয়ারটাই অবশ্য করে দিও। শুভ্রা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ ফর শেয়ারিং, মধুমিতা চক্রবর্তী, পৃথা বসু লিখেছে, আহা কি সুন্দর বৃষ্টি, আর এটা লোপাদির গান, জয় সরকারের সুরে, কথাটা না আমি ভুলে গেছি, কথার দিকটা আমার না সত্যি একটু কম মনে থাকে, আর লোপাদিত তো নিজস্ব একটা অসাধারণ গায়কই আছে, অত উদাত্ত একটা গলা, সেটাতে এইরকম যখন লোপাদি একটু হালকা হালকা করে গায় তখন আরও কত সুন্দর লাগে। তো এইটা লোপাদির ইউজুয়াল যে দৃপ্ত গানগুলো তার থেকে একটু আলাদা, তো আমার ভীষণ ভালো লাগে। আর এটা জয়দার সেই মোটামুটি বিগিনিংয়ের দিকের কম্পোজিশন। মানবেন্দ্র আগামীকাল, হ্যাঁ দূরদর্শনে ওইটুকু দেখতে পেলাম কাল, কিন্তু সকলে ঘুম থেকে উঠে আমার মতো যারা সকালবেলা ভোর 9:30 ওঠো, তারা তারাও একটু সকালবেলা 7টায় উঠে পড়ো, গৌরব সে ভারী ভালো গান গায়, গৌরব থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা ট্রিবিউট এপিসোডে। রীতা চক্রবর্তী লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ দেবাশিস দেব, বলয় রায় হাই, শর্মিষ্ঠা শুভ সন্ধ্যা, রমা সরকার লিখেছে বাবা, আচ্ছা শর্মিষ্ঠা মুখার্জি ষট পুজোর শুভেচ্ছা, তুষার কান্তি দত্ত থ্যাংক ইউ, পৃথা বসু ব্যথা ভরা আনন্দের ছেলেবেলা পুরনো সেই দিনের কথা, না আমরা সবসময় ছোটবেলায় যে মানুষরা চলেও গেছে তাদের নিয়েও আমরা একটা আনন্দের জার্নি করি, কারণ তারা অনেকটা আনন্দ একটা লেগেসির মতো, ঠিক যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় একজন লেজেন্ড, নশ্বর দেহে না থাকলেও আমাদের জন্য একটা লেগেসি রেখে গেছে, আমাদের আপনজনেরা যাদের আমরা নশ্বর দেহে হারাই না, তারাও তাদের একটা আনন্দের একটা স্মৃতির লেগেসি রেখে যায়, আমরা শুধু আনন্দটা, যেরকম সেই রাজহাঁস কি করে, জল থেকে দুধ নাকি সে ছেঁকে নেয়, আমরা ঠিক সমস্ত স্মৃতির মধ্যে থেকে আনন্দের স্মৃতিটা ছেঁকে ছেঁকে তুলে নিই। শম্পারাহা দেখতে পাচ্ছি, শাশ্বতী ব্যানার্জি লিখেছে কি সুন্দর গানটা, শুভ্রাও তাই লিখেছে থ্যাংক ইউ, প্রসেনজিৎ ঘোষ থ্যাংক ইউ, কত স্টিকার্স, বাপি হাততালি পাঠিয়েছে, এই তো ভ্রমর দত্ত দেবনাথ, আমি আমরা সবাই মিলে তোমার সাথে, মানে ছেলে মেয়ে সমেত ভ্রমর, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় হ্যালো, শর্বাণী মুখার্জি, গাঙ্গুলি, লিলি পালিত, দেবদূত সেনগুপ্ত, তিনটে হাট, পৃথা বসু, গান শুনে মনে হলো বর্ষাকালে কোটিয়া ডে, মানে উঠোনে ছুটোছুটি করে খেলছি, একদম এটার মধ্যে ছোটোবেলার ওই হ্যাপিনেসটা রয়েছে ডেফিনেটলি। মৌসুমী রায়, ইন্দ্রাণী দাস থ্যাংক ইউ রে, এটা লোপাদির গান ইন্দ্রাণী, মনুষ্যতা কাল আমি একটু সময়ের জন্য আসতে পেরেছিলাম, প্রেজেন্ট ছিলাম আমি জানি, এবং তোমাকে, তুমি যে কত পপুলার আমাদের ফেসবুক ফ্যামিলিতে, কাল যত না টপিক নিয়ে মেসেজ এসেছে তার থেকে বেশি হ্যাপি অ্যানিভার্সারি এসেছে মনুষ্যতা। রাজাদা ওয়েলকাম লিখেছে ভালো লাগলো, অমিতা মুখোপাধ্যায় হাই, বাপি লিখেছে অসাধারণ, মলয়ও তাই লিখেছে অসাধারণ, সুরুপৃথা লিখেছে টাচ করলো গানটা, শাশ্বতী এক নিমেষে ছেলেবেলায় ফিরিয়ে দিল, এবং অদিতি ভৌমিককে দেখতে পাচ্ছি, অংশুমান মুখার্জি টিপটা বিপ্লব, না না আজ বিপ্লব নেই, দেখছো না একটু ঝোপঝাড় গাছপালা, এরকম সিম্পল আঁকিবুকি তো আমি করি। এইবার চল তোমাদের কাছে, ছেলেবেলায় যখন তোমরা একটুখানি ফিরেই গেছো অলরেডি, বলি ছোটোবেলার না কিছু ফাই ফরমাস থাকে টুকটাক টুকটাক, সেইগুলো আমাদের বলা হয় যে আমরা যখন ছোটো থাকি আমরা তো খুব অনেকটাকে ফিট থাকি বড়দের থেকে, সেই জন্য এইসব কাজগুলো করা আমাদের কর্তব্য, আমরা তো আর কিছু করি না, আমাদের তো সংসারের কোনো দায়িত্ব নিতে হয় না এইসব ভুজুং ভাজুং দিয়ে, আমাদের গুরুজনেরা কিন্তু ছোটোবেলায় আমাদের দিয়ে অনেক রকম অনেক খাটান খাটুনি সব করিয়ে নিয়েছে, তো সেই রকম ছোটোবেলায় কোন বাড়ির ধরো কাজ ছোটোখাটো এই ফাই ফরমাস খাটা তোমাদের ছিল, আর তোমাদের বলতে একটা জিনিস খেয়াল করবে, ছেলেদের ফাই ফরমাস খাটা আর মেয়েদের ফাই ফরমাস খাটা দুটো কিন্তু আলাদা দুটো বৃত্ত, যেরকম ধরো বাড়িতে ছেলেকে বলতে এই চট করে জানা একটুখানি 5 টাকার ধনে নিয়ে আয় বা জিরে নিয়ে আয়, এরকম ছেলেদের খুব টক করে মুদির দোকান টোকানে সব পাঠানো যেত, মেয়েদের কিন্তু ওরকম মোটেও বলা হতো না, মেয়েদের বরঞ্চ বলা হতো ধরো বাড়িতে ওরে আমাকে যেরকম বলা হতো একটু চালটা, আমাদের গোবিন্দভোগ চাল, তখন কি কাকর অত ওই একটা একটা টিং 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 করে ওই চাল বেচে, মানে 3 কাপ চাল থেকে মোটামুটি এতখানি মতো কাকর
কাঁকর বেরোতো, সেইটা যেরকম কাঁকর বাছা ছিল আমার, মানে আমার সংসারের গুরু দায়িত্বের মধ্যে ছিল কাঁকর বাছা, সেরকমই আমার মা যখন আবার ছোট ছিলেন, মায়ের কাজ ছিল বাড়িতে পান সাজা, কারণ ওখানে মায়েরা 5 বোন 1 ভাই, তার মধ্যে দাদু দিদাও রয়েছে, পান অনেকেই খেত, কাজে একটা পান সাজার একটা বড় পর্ব ছিল। তো এইরকমই ধরো জেনারেশন ওয়াইজ তো 5-4 মাসগুলো চেঞ্জ হতে থাকে। রিজুর যেরকম ধরো গেস্ট বাড়িতে এলেই ওই জলের ট্রে হাতে রিজুর প্রবেশ, রিজুকে এটা ছোট্টবেলা থেকে করানো হচ্ছে, গেস্ট এলে বাড়িতে তুমি প্রথমে তাকে কিছু না জিজ্ঞেস করে তুমি ট্রেতে করে তাকে গিয়ে একটা জলের গ্লাস দেবে। রিজু যখন টলমল করে হাঁটতো তখন থেকে ওটা করে উইথ কাঁচের গ্লাস। কাজে কি ভাই ফরমার ছোটবেলায় কার জন্য খেটেছো, এখনকার জেনারেশন ওয়াই, জেনারেশন ওয়াইও না বোধহয় জেড হয়ে গেছে এখন, জেনারেশন জেডই বা কি ভাই ফরমাস খাটে, বা তোমরা করাতে পারো ওদের কতটা, মানে দ্যাট ইজ দ্য মুট পয়েন্ট। এইটা নিয়ে তোমাদের কাছে মিষ্টি মিষ্টি গল্প শুনবো। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। যারা যারা গান শিখতে চাও, এক্ষুনি পোস্ট দেখলাম কার নামটা বেরিয়ে গেল, আমাদের তো ঝমঝম করে অনলাইন ক্লাস হচ্ছে, আমাদের খুব, মানে আমি আই এম ভেরি হ্যাপি উইথ মাই অনলাইন ক্লাসেস, সবাই ভীষণ সুন্দর করে পড়ছে, সবার খুব ইম্প্রুভমেন্ট হচ্ছে এই লকডাউনের মধ্যে, এটাও একটা পজিটিভ যে আমি মোটামুটি সারা পৃথিবীর কোন থেকে কুড়িয়ে কুড়িয়ে ভালো ভালো ছেলে মেয়েগুলোকে পাচ্ছি যারা আমার অনলাইন গানের ক্লাসে ভর্তি হচ্ছে। 4 বছর থেকে শুরু করে আপার লিমিট তো নেই, মানে রিটায়ার্ড লোকজনও রয়েছে, মানে অনেক লোকেই আছে যারা, যাদের আমি দাদা দিদি সম্বোধন করি, এরাও রয়েছে। কাজেই যদি তোমরা গান শিখতে চাও, যেরকম আমি এক্ষুনি এনকোয়ারি দেখলাম, ইনবক্স করবে, শ্রেষ্ঠা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আচ্ছা, অংশুমান বলেছে দিদি আমিও আজ ঠেকুয়া পেয়েছি। সুস্মিতা, হ্যাপি ছট পুজো। শর্মিষ্ঠা মুখার্জি, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণায়, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর বন্যায়, সারে গা রে গা রে গা মা পা মা পা মা পা ধনি 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 সা ধনি সা। রাজা দা, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন গাইতে গাইতে আমি খুব ফ্যাচ ফ্যাচ করে হাসলাম, কারণ পার্থ ব্যানার্জি টুকুশ এটা আমার তক্ষুনি চোখে পড়ে গেল, যখনই চোখে শেয়ার করে লেখে টুকুশ। দিব্যেন্দু জানা ওয়েলকাম, অর্পিতা দাস, সুরন্যা ঘোষ সব হ্যাপি ছট পুজো, কল্যাণী সোম লিখেছে মিষ্টি। আচ্ছা নীনা, আমাদের ফেসবুক পরিবারেরই সেই সদস্যা, সে আজ কমপ্লেন করেছে, আমি নাকি তার মেসেজ দেখি না পড়ি না। যদি বাই চান্স নীনা থাকো এখানে, তোমাকে কিন্তু আমি মেনশন করে দিলাম, যদি মেসেজ নাও দেখতে পাই। দেবপর্ণা, হেয়ার স্টাইলটা তোমাকে খুব মানিয়েছে, টিপ নিয়ে কোনো কথা হবে না, একদম ছট পুজোর দুব্ব, এইটা তো দেবপর্ণা আমি ভাবিনি। সুব্রত ঘোষ, সঙ্গীতা কুহেলি, উমা কি সুন্দর নাম, সুরজিৎ চ্যাটার্জি, এটা এটা দেখলেই আমার তো চাটুর কথা মনে হয়, মানে আমাদের আরেক যে গানের সুরজিৎ চ্যাটার্জি, চাটু থেকে হয়ে গেল চাটুর্যে, মানে চাটুর্যে থেকে হয়ে গেল চাটু। শুভেন্দু গড়াই, টিপে নতুনত্ব দেখার জন্য আমরা আপনার গুণমুগ্ধরা প্রতিদিন অপেক্ষায় থাকি, আজ অনবদ্য, থ্যাংক ইউ ওমা, সো সুইট। অদিতি লিখেছে এত আদর তোমাকে, থ্যাংক ইউ। সুব্রত ঘোষ, থ্যাংক ইউ ভেরি মাচ। পহেলি, থামা হারো কা ইসকো কিসনে হে ইয়ে তো বেহতা পানি, ও হো হো কেসি পহেলি হে ইয়ে কেসি পহেলি জিন্দগানি, লা 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 পহেলির জন্য একটা পহেলি শব্দ দেওয়া গান। আচ্ছা মানবেন্দ্রর মেসেজ দেখবো।
ছোটবেলাতেই মা রান্না করছে আমায় ডেকে বলল, যা তো পাড়ার ওই কাকিমার কাছ থেকে ম্যাগাজিনটা নিয়ে আয়। আবার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলো, আহা, তারপরে পড়তে পারলাম না। মানবেন্দ্র, হোপফুলি তুমি তো আমার ওয়ান অফ মাই ওল্ডেস্ট ফেসবুক পরিবার, কাজেই তুমি তো নিশ্চয়ই জানো, যেটা সবাইকেই আমি এভরিডে বলি, পোস্ট করার আগে যদি একটু লম্বা হয় তোমার পোস্টটা, প্লিজ কপি করো, মানে ওটাকে জিনিসটাকে এন্টায়ারলি কপি করে নাও, পোস্ট করার পরে কপি করতে পারবে না, কপিটা করলে, পোস্ট করলে, তারপরে যদি এরকম যেন মানবেন্দ্রর মেসেজটা পুরো পড়তে পারলাম না, তাহলে আমি যদি দেখো এরকমই হাফ পড়ে সে উড়ে গেল, কিংবা অটো স্ক্রোলেতেও প্রচুর মেসেজ হারিয়ে যায়, তখন না একটু পেস্ট করে দিলে তোমার মেসেজটা আমি শেয়ার করতে পারবো ফেসবুক পরিবারের সঙ্গে। ও মা, শুভেন্দু গড়াই লিখেছে, গাছ লাগান প্রাণ বাঁচান, এইটা নাকি আমার থিম। আচ্ছা অদিতি, বাবা খালি গামছা নিতে ভুলে যেত আর হাঁক দিত, ওরে গামছা দে। ও মা, দিস ইজ সো সুইট। এটাতে একদম পুরো আমার বাবার কথা মনে পড়ে গেল। কিছু কিছু না বাবাদের আর মায়েদের, মানে মনে হয় সব না মা বাবা হওয়ার আগে না একটা কমন স্কুলে গিয়ে ট্রেনিং নিতেন, মানে এই হাঁকটার সঙ্গে যে কত লোকে এ করতে পারবে, এবারে রিলেট করতে পারবে, এই যে অয় গামছা বা তোয়ালে, এইটার জন্য একটা হাঁক বেশিরভাগ সবাই বাথরুম থেকে আসবে। শ্যাম রাজশেখ ওয়েলকাম, অর্পিতা ভৌমিক, আরি তোমার সঙ্গে কিন্তু ভাব অর্পিতা, নট আরি। মা বড়ি শুকোতে দিলে ছাদে আমাকে পাহারা দিতে বসাতো, কাক যেন না বসে, এবং সেটাকে তুমি নিয়মনিষ্ঠভাবে করতে, সেইটা কিন্তু লেখনি। চৈতালি মণ্ডলের হাট, এই রিয়া, এটা মাঝে মাঝে আসে কিন্তু আমি এই গানটা একদম তুলিনি। আমি আই কুকু আই খালি তিনটে শব্দ জানি গানটা, এটা একদিন তুলে নেবো, এটা তোমরা তোমরা মাঝে মাঝেই বলো। আচ্ছা শম্পা রাহা, ছাদের জামা কাপড় আনা। আচ্ছা, যাদের মানে সত্যি বাড়ির দোতলা একতলা বা তিনতলা যদি কেস হতো, ইউজুয়ালি সিঁড়ি দিয়ে ওঠা নামার দায়িত্বটা বাচ্চাদেরই দেওয়া হতো। ওই যেরকম আমি আমার পোস্টে লিখেছিলাম যে আমার এক বন্ধু, তারা বেসিক্যালি থাকতো দোতলায়, একতলায় যেরকম ড্রয়িং রুম গেস্ট রুম এরকম ছিল, বেল বাজলেই তাকে কিন্তু যেতে হতো নিচে ওই কোলাপসিবলের মধ্যে দিয়ে, দেখে তারপরে চেনালো ঘোলে তখন তালা খোলা। ঠিক সেরকম ভাবে ওই ছাদে, ওই রকমই আবার ছাদে উঠে জামা কাপড় মেলাটা হয়তো বড়রা করে দিতেন, তোলাটা প্রচুর সময় বাচ্চাদের বাগে পড়তো। এটাও কিন্তু শম্পা একদম আমাদের ছোটবেলার সঙ্গে মিলিয়ে লিখেছে। সুতপা মিত্র চৌধুরী, রাতে জানলা বন্ধ করতাম, জলের বোতল ভরতাম, কখনো কখনো ধনে পাতা লঙ্কা পান এসব আনতাম। আচ্ছা, মানে সুতপা তার মানে বাড়িতে বেশ কিছু কাজ করেছে ছোটবেলায়, উইচ ইজ নাইস। ছোট্ট হলুদ পাখি, ও শাশ্বতী চন্দ, ছোট্ট হলুদ পাখি জানি না, সেই যে হলুদ পাখি জানি যেটা ক্যাকটাসের। অনন্যা সাহা ব্যানার্জি, ছাদ থেকে জামা তুলে আনা, মশারি, এই মশারি গোঁজাটা, মশারি আমাদের ছোটবেলার একটা স্টেপল ছিল, তখন কিন্তু কলকাতাতে আরো আরো অনেক মশা ছিল, কাজেই মশারিটা রাত্রির বেলা টাঙানো হবেই ওই চারটের দিকে, ওই মশারি তো দড়ি শুদ্ধই থাকতো, শুধু হুকগুলোতে টিং টিং করে টানিয়ে দিয়ে এইবারে মশারি গোঁজা, সেই তোষক তুলে তুলে, খুব বাজে কাজ কিন্তু সেটাও আমরা প্রচুর জনে করেছি। চৈতালি হাত পাঠিয়েছে, নিউ ইয়র্ক বধু বলেছে গ্রোসারি করতে গেছিল এসেই টিং টং, থ্যাংক ইউ ফর শেয়ারিং। তোমরাও যারা শেয়ার করছো তাদের থ্যাংক ইউ, আর যারা পরে পরে জয়েন করছো তাদের একটু টপিকটা আরেকবার বলে দিই, সেটা হলো যে ছোটবেলার ভাই ফরমাস, ছোটদের স্পেশালি কিছু ছোট টুকটাক টুকটাক কাজ করতে দেওয়া হয়, যেটা বড়রা সবসময় এক্সকিউজ দেন, তোরা তো ছোট, তোদের তো কত এনার্জি, তোদের তো বডি কত ফ্লেক্সিবল, তোরা তো কত লাফিয়ে ঝাঁপিয়ে করতে পারবি, এটা একটু করে দে বলে আমাদের কিছু কিছু জায়গায় এত মার্কা মারা টাস্ক ছিল, মানে হোমের টাস্ক বলে হোম টাস্ক, সেরকম ছোটবেলার ভাই ফরমাস, এবং এখনকার জেনারেশনকে দিয়ে তোমরা সেরকমই কিছু কাজকর্ম করাতে পারো কিনা, এইটা তোমাদের কাছে আর শুনবো। আচ্ছা শান রাজশিক লিখেছে, মৌ আমার ওয়াইফের জন্মদিন, তাহলে মৌমের জন্য।
তোমার নাম দিয়ে তোমার জন্য গিয়ে দিলাম মু, আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা নেবে আমার এবং এন্টায়ার ফেসবুকের ফ্যামিলির তরফ থেকে। আহা, মিতার মেসেজটা পালিয়ে গেল, বাপি লিখেছে অপূর্ব, সুশান্ত নন্দী দুটো ঠেকুয়া দেবে আমায়, মানো বা না মানো ভীষণ ভালো লাগে খেতে, তোমার মতোই জানো যেন সুশান্ত আমার সঙ্গে ঠেকুয়ার মিল খুঁজে পেয়েছে। আমি ঠিক ফ্ল্যাটার্ড হব কি না এটা নিয়েই তো কনফিউজ হয়ে গেলাম, মানে এমন কমপ্লিমেন্ট পাচ্ছি বুঝতেই পারছি না যে এটা এক্স্যাক্টলি কমপ্লিমেন্ট না বেশি প্রিমেন্ট হয়ে গেল এটা ঠিক বুঝতে পারলাম না। কিন্তু ঠেকুয়া যদি ভালো করে বানানো হয়, অনেক সময় না হয় না কিরকম একটা ঢ্যাপলা ঢ্যাপলা একটা ঠেকুয়া বানিয়ে দেয়, এবড়ো খেবড়ো, এদিকটা মোটা এদিকটা রোগা, কিরকম বেশি ভাজা কম ভাজা, ওইগুলো কিন্তু মোটেও ভালো লাগে না খেতে। কিন্তু ছোটোবেলায় আমাদের যে স্ত্রীর দাদা ছিল রাজিন্দর, তো সে আমাদের জন্য দেশ থেকে ওরকম করে কাগজে ঠোঙায় তার বউ বানিয়ে দিত, আর সেই ঠেকুয়াটা আবার ডিজাইন হতো একটা পাতার মতো ডিজাইনে বোধ হয় ছাঁচে বানাতো, এত সুন্দর চ্যাপটা পাতলা, কি সুন্দর ফ্রাই ঠেকুয়া, আর তার মধ্যে একটু একটু মৌরি দেওয়া থাকতো, সে কি ভালো খেতে ছিল। আর আজ সন্ধ্যা আমার স্কুলের বন্ধু জিন্দাবাদ সন্ধ্যা আমাকে আবার দারুণ সুন্দর ঠেকুয়া পাঠিয়েছে, একদম বিস্কিটের মতো, চাতুর বিস্কিটের মতো, ইট ওয়াজ সো নাইস। আসতেই আমি পটাপট যে কটা পাঠিয়েছি সব কটা নিজেই খেয়ে নিয়েছি, কাউকে দিইনি, এসাদের ভাগ হবে না। এই তো গীতালি তুই এসেছিস, ওয়েলকাম। আচ্ছা পাহিলি আমাকে হাত পাঠিয়েছে। আচ্ছা মিতা শিখদা তুমি লিখেছিলে আমি গান শিখতে চাই। আচ্ছা শোনো মিতা, আমার কাছে গান শেখার অবারিত দ্বার, ইনফ্যাক্ট ডিসেম্বরে পোস্টও যাবে, এরপরে ডিসেম্বরে আমি আবার একটা নতুন ব্যাচ অফ স্টুডেন্টস নেব। তো মিতা তুমি আমাকে একটুখানি ইনবক্সে একটা হাই পাঠিয়ে দিও, আর তোমার কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়েও, চেষ্টা তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে, পরে তোমাকে এন্টায়ার সমস্ত ডিটেলস কখন কী ক্লাস কী সব ব্যাপার সমস্ত তোমাকে বলে দেবে। আমাদের এমনি কোনো অ্যাডমিশন ফিজ থাকে না, কিন্তু তুমি কখন কী টাইম কীভাবে গান করতে হয় সেগুলো সব চেষ্টা তোমায় বলে দেবে। ওমা শান লিখেছে তোমার গান শুনলে মন ভালো হয়ে যায়, মানসী মশারি তোলা দেশের বাড়িতে থাকতে হ্যারিকেন জ্বালানো, উইচ ইজ সো ইন্টারেস্টিং। আমি যেরকম ল্যাম্প জ্বালাতে খুব পছন্দ করতাম, কিন্তু অনেক বছর অবধি ওই অত্যন্ত সাবধানী মা বাবা একমাত্র মেয়ে বলে আমাকেও দেশ লাগিয়ে জ্বালাতে দেওয়া হতো না, কিন্তু যখন থেকে আমি মোটামুটি বোধহয় ক্লাস 7-8 থেকে দেশ লাগিয়ে জ্বালানোর অনুমতি পেলাম, নিজেকে কী বড় মনে হয়েছিল, আমি এবারে দেশ লাগিয়ে জ্বালাতে পারি, একটা দেশ লাগিয়ে কাটি জ্বালাও, আমি বুঝছো আপনি দেশ লাই জ্বালাতে পেরে। মনুষ্যতা মেসেজটা পুট করে পালিয়ে গেল, পূর্বাসুর, ওহো পূর্বাসুরের মেসেজটা পালিয়ে গেল, যাদের যাদের মেসেজ চলে যাচ্ছে প্লিজ আবার করে লেখো। পার্থ ব্যানার্জি মশারি টাঙানোর দায়িত্ব আমার ছোট ছেলে সৌহারদের, আমি অবশ্য জিরে হলুদ পাঁচফোড়ন এইসবই আনতাম দোকান থেকে, আর অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের আজকের টপিকটা যে খুব ভালো বিষয়। আচ্ছা পৃথা বোস, কাঁকরের কেসটা সেধে করেছি অনেক সময়, সত্যি না তো দাঁতে কাঁকর বললে কি খারাপ লাগে। স্বপনলাল চন্দ, আমাদের ছোটবেলায় মাকে সাহায্য করার প্রথা চালু ছিল বা এখন খুব কম, যা এখন খুব কম দেখা যায়, আমরা ভাই বোনেরা নানাভাবে মাকে সাহায্য করতাম, এতে পড়ার কোনো ব্যাঘাত ঘটতো না। সকাল 5টাতে ঘুম থেকে উঠে ফুলের সাজি নিয়ে উঠোনের বাগান থেকে ঠাকুরের পুজোর জন্য ফুল বেলপাতা দূর্বা তুলতাম, এখনের মতো তো বাজার থেকে বাসি ফুল কিনে পুজো হতো না, রোজই এটা করতে হতো, বিশেষ পুজো, লক্ষ্মী পুজো, নবপত্রিকা, কালী পুজো, তে জবা ফুল, বেলপাতা, মঙ্গলচণ্ডীতে কলা গাছের মাঝে ইত্যাদি জোগাড় করা, নিজের বাড়িতে সব না পেলে পাশের বাড়ি থেকে নিতাম, কিচ্ছু বলতো না, এসব করতে কখনো একটুও বিরক্ত হতাম না, বরঞ্চ ভালোই লাগতো। স্বপন, এইগুলো না পড়লে, তুমি তো লিখেছো, ভীষণ একটা সুন্দর চিত্র ফুটে উঠলো, এবং এই এই চাইল্ডহুডটা না এন্টায়ারলি ডাইনোসর হয়ে গেছে, পুরো বিলুপ্ত, মানে আমাদের বাচ্চারা প্রথমত তো অর্ধেক সময় বেলপাতা চিনতে পারবে না, যদি চোখের সামনে এনে বলো যে এটা কী পাতা, বেলপাতা সেটা তো চিনতে পারবে না। আর এই যে ট্রেডিশনগুলো, ধরো ওই ফ্রেশ ফুল নিয়ে আসা কিংবা চন্দন ঘষে দেওয়া, চন্দনটাও কিন্তু ছোটোবেলায় পুজোর সময় আমরা প্রচুর ঘষেছি, সেরকম চন্দন ঘষে দেওয়া, এইগুলো তো সত্যি আমাদের বাচ্চাদের জীবনে কোথায় বলো। আচ্ছা এই তো চোম সরকার, যা হ্যাঁ পেয়েছি, আমি ছোটোবেলায় ছোট্ট ভাইদের খেয়াল রাখতাম, ওদের স্নান করাতাম সন্ধেবেলায়, সন্ধে দিতাম, ঠাকুর পুজো দিতাম, আর এখন আমার মেয়ে পুজো দেয় মাঝে মধ্যে, সন্ধে দেয়,
ফিল্টার থেকে জল ভরে, এইটাও কি ইম্পর্টেন্ট কাজ। এই যে জল ভরা বটলে করে বিছানার পাশে রাখা বা ডাইনিং টেবিলে জাগে জল ভরে রাখা, এটাও মানে মনে হয় ছোট ছোট কাজ, বাট ইফ ইট ইজ এভরিডে, এভরিডের কাজগুলোর মধ্যে একটা তো একঘেয়েমি থাকে, তাও করতে হয়, সো আলটিমেটলি কাজগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঐশিকা চৌধুরী ওয়েলকাম, হ্যাপি ছট পুজো। নেট প্রবলেম বলছিল যে সেই জন্য মিস হয়েছে, থ্যাংক ইউ, লিখছে কি সুন্দর জামা, এইটা আমার বেস্ট ফ্রেন্ড অদিতির দেওয়া। অংশুমান, সখী ভাবনা কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কি বলি যত নয়, সে কি কি বলি চোখের জল, সে কি কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার খুব পছন্দের গান। মিতা, তোমাকে বলে দিয়েছি ইনবক্স করতে। মলিপল, গুড ইভিনিং, চিরশ্রী দিদি, তোমার মিষ্টি হাসি দেখার জন্য, মিষ্টি গলা শোনার জন্য সারাদিন ওয়েট করি, থ্যাংক ইউ সো মাচ। কাকলি, পল পল পল, ও পল পল হর পল হর পল হর পল, কেসে কটেগা পল হর পল হর পল, দিল 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 মে মচি হে মচি, মচি হে হর চল হর চল হর চল, কেসে কটেগা পল হর পল হর পল, কেসে কটেগা পল হর পল হর পল, আহা মানে শান্তনু মৈত্র এমনই একজন মিউজিক ডিরেক্টর, উনি দেখিয়েছেন যে মোটামুটি 3.5খানা শব্দ দিয়ে কি করে একটা অসম্ভব হিট মুখরা তৈরি করে দেওয়া যায়, উনি সেটা প্রমাণ করে দিয়েছেন। আচ্ছা অংশুমান, আমার একটা কাজ ছিল ঠাকুরের জন্য নকুলদানা আনা, এবং সেই নকুলদানাও আমরা কিরকম পুজো হয়ে গেলে হাত পেতে ওই প্রচন্ড মিষ্টি, আর নকুলদানা তো বেসিক্যালি চিনি যেটা গোল গোল, সেই নকুলদানা খাবার আমাদের মানে প্রায় ঠাকুর না খেতেই প্রায় ঠাকুরের মুখ থেকে ছিনিয়ে নেওয়া, কিরম হাত পেতে আমরা নকুলদানা খেতাম। শাশ্বতী চন্দ, পারমানেন্ট কাজ ছিল বাড়ির সব আসবাবপত্র মুছতে হতো। আচ্ছা দাদুর মেসেজটা মিস করলাম, ওটা একটু পাঠিও। শিখা ভট্টাচার্য লিখেছে, খুব ভালো লাগে তোমাকে নিপবিথি, কেন জানি না, আরে জানার কোনো দরকার নেই, জানার চেষ্টা বৃথা, ভালো লাগছে সেটাই দারুণ, তাতেই আমি খুব খুশি। পৃথা, শুভ ছট পুজো তোমাকেও, দেবপর্ণা, বাড়িতে কেউই যখন আসতো আমাকে বাবা আর মা দরজা খুলতে বলতো, সেই দোতলা আর সিঁড়ি দিয়ে নেমে আসতাম, এটা রোজকার ঘটনা ছিল, মাকে পুজোর কাজে প্রচুর হেল্প করতাম, তাই ওই কাজটা এখন সব লাস্ট লাইনগুলো মিস করছি, তাই বোধহয় মিস করে এটা লিখেছ। তীর্থা, থ্যাংক ইউ, লিখেছে টিপ ধানের শীষ। দেবপ্রিয় গাঙ্গুলি, হাই। হ্যাঁ আচ্ছা শাশ্বতী, সেই যে হলুদ পাখি, সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, উড়তো ডাকা ডাকে আমার শৈশবের সকালে, সিধুর সঙ্গে আগের দিন যখন সিধু, আমি, চাটুষ মানে সুরজিৎ, আমরা যখন সেই সকাল সকালের বিজয়ের আড্ডা যেটা দিয়ে আমাদের আলটিমেটলি সকাল সকালের খাতা খুললো, যখন দেখা হলো তখন আমরা ভাবছিলাম, আমরা চাটুকে বোধহয় আমি সবচেয়ে বেশি চিনি 20 ইয়ার্স, আর সিধুকেও চিনি অলমোস্ট মানে 18 বছর তো হবেই, তো আমি বলছিলাম যে আমি ওদের এন্টায়ার উত্থান এবং আপাতত যে স্ট্যাটিক পিকে থাকা এইগুলো সব আমি তার সাক্ষী, আমরা মিউজিক্যাল গ্রোথটা দেখেছি একে অন্যর, সেটাও কি ইন্টারেস্টিং, এখন যখন আমরা আস্তে আস্তে সিনিয়র্স হচ্ছি ইন্ডাস্ট্রিতে, সেইখানে এই জার্নিগুলো সেই কলেজ টাইম থেকে শুরু করে এখন অবধি, এইটা যে কি ইন্টারেস্টিং একটা জার্নি, এইটা পুরনো গান বাজনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়াটা ভারী আনন্দের।
দেবপ্রিয় লিখেছে, অনেকদিন পর এলাম, যখনই আসবে তখনই আমরা খুশি। শ্রেষ্ঠা মিত্র, থ্যাংক ইউ। সুজিত আচার্যি, ছোটবেলায় কাজ তো করতাম কিন্তু সঠিকভাবে করতাম না, সন্ধেবেলা বেদম মার খেতাম। আরে বেচারা, না আমরা কিন্তু মার খাইনি, মানে ছোটবেলায় যদি ঠিকঠাক কাজ না করতাম, মানে আমাকে অ্যাটলিস্ট পিটি দেয়নি কেউ। চন্দনা সাহা, থ্যাংক ইউ লিখেছে, আমার হাসিটা খুব মিষ্টি। ভাগ্যিস বললে, কারণ আমি তো সারাক্ষণই হাসি, হাসি যদি মিষ্টি না থাকতো খুব কেস খেতাম। শান লিখেছে, মৌ দারুণ খুশি হলো, ও নাচ করছে, হা হা হা। আর জানো তো শান, আমাদের যেটা ভীষণ সুইটলি হয়, তুমি স্ক্রোলের দিকে খেয়াল রেখো, প্রচুর ফেসবুক পরিবার কিন্তু মৌকে উইশ করছে, কাজে সেইগুলো নিজ দায়িত্বে পড়ে নিও। ইউজুয়ালি আমি সেগুলো পড়ি না, তোমরা সব দেখতে পাবে, কাজে তোমরা পড়ে নিও সব কথা। মীরা দাস, আমি সুন্দর করে আলনায় কাপড় গুছিয়ে রাখতাম। মীরা কিন্তু এটা একটা দারুণ আসবাবের কথা আমাদের মনে করালো। আলনা জিনিসটা তো আমাদের বেশিরভাগেরই বাড়ি থেকে উঠে গেল, এখন তো বেশিরভাগই সব কাবজ হয়ে গেছে। কাবজের মধ্যেই লম্বা লম্বা রেলিং, যেগুলোকে আমরা মোটামুটি প্রায় আলনার মতোই বানিয়ে দিই। আর আমার মতো যাদের বাড়িতে না ওই ট্রেডমিল থাকে, সেই ট্রেডমিলের হ্যান্ডেলগুলো না আলটিমেটলি আমাদের আলনাই হয়ে যায়। তো বাড়ির সেই কাঠের আলনা, এটা তো আমাদের সকলের বাড়ির স্টেপল ছিল, এবং সেটা কিরম আস্তে আস্তে না একটা স্তূপ হয়ে যেত, মানে কি করে মহেঞ্জোদারো হরপ্পা সব চাপা পড়ে গেছিল দুলোর মধ্যে। এটা কিন্তু পুরো আলনা থিওরি, আলনা যেরকম পুরো চাপা পড়ে যায় জামা কাপড়েতে, ঠিক মহেঞ্জোদারো হরপ্পা কেস। এইটা মীরা দারুণ মনে করিয়েছে যে আলনা গোছানো আমাকে দেওয়া হতো না, আমি আমি তখন খুব একটা পাট করতে পারতাম না জামা, কিন্তু আলনা গোছানোটা একটা বড় কাজ ছিল বাড়ির। চিরশ্রী, ছোটবেলায় খাটের তলা থেকে পেঁয়াজ আর আলু আনার ফরমাস থাকতো। আচ্ছা, খাটের তলায়, তার মানে হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে হতো, যেখানে আমি কোনোদিন ঢুকতাম না, আরশোলা আর ভয়। একটি প্রাণীকে যদি আমি ভয় পেয়ে থাকি তাহলে সে হলো আরশোলা, একটি জিনিসকে যদি আমি ভয় পেয়ে থাকি সে হলো অঙ্ক। রীতাদি, আমার দুই মেয়ে বাড়িতে গেস্ট এলে গ্রিট করে, তারপর তাদের জল স্ন্যাক্স দেয় ট্রেতে করে, এইসব করে অলওয়েজ। এটা কি ভালো শিখিয়েছো রীতাদি, ভেরি নাইস। সৃষ্টা হাত পাঠিয়েছে, নুপুর ওয়েলকাম। কিংশোক দাশগুপ্ত, ঠিক বলেছ, আমাকে দোকান থেকে এটা ওটা নিয়ে আসতে হতো খাটের তলা থেকে জিনিস বের করা, তবে সবচেয়ে কঠিন ছিল বোনকে পড়ানো, কেননা সে দাদা টিচারকে মোটেও পাত্তা দিত না। এটা ঠিকই, যদি বোন ওরকম দুর্দম হয় দাদা বেচারা কি বা করবে। আচ্ছা শাশ্বতী ব্যানার্জি, ছোটবেলায় দিদার পান সাজা ছিল আমাদের কাজ, একটু পান দিত সেই লোভে করতাম, আর ঠাকুমার সাথে আচার বড়ি রোদে দেওয়া, একবার জার নিয়ে পড়ে গিয়ে হাত কেটে কি অবস্থা, কেটে আচ্ছা কাঁচ বার করতে হয়েছিল, মানে তার মানে মানে পুরো ভুকে গেছিল, বাপরে বাপ, মানে কাঁচের কাঁটা সত্যি, আর কাঁচের কাঁটা ডিপও হয় আর অনেকদিন থাকে, কিরম টনটন করে। মিঠুলাহা বলছে, কাল থাকতে পারিনি, পরে দেখে নিয়েছি, থ্যাংক ইউ, তোমরা এইভাবেই সাপোর্ট করো বলেই না। আচ্ছা তারপর দেখি কি লিখেছো। ছোটবেলার কাজের মধ্যে মনে পড়ে কলার মোচা বাছা, লঙ্কার মোটা ছাড়ানো আর ঠাকুর পুজো করা, এই কাজ মানে মোচা ছাড়ানো স্পিডে করার জন্য মা ভাই আর আমার মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিত কে কত জলদি করতে পারে। তার মানে মা কিরকম তোমাদের কম্পিটিশনের মধ্যে দিয়ে কাজটা আদায় করে নিতেন, তখন কিন্তু মায়েদের এই বুদ্ধিগুলো আমরা একদম ধরতে পারতাম না। প্রচুর ভাই বোনদের দেখতাম থালা দিয়ে খেতে বসিয়ে দিয়ে, কে দেখি আজ কার থেকে তাড়াতাড়ি ভাত খেতে পারে, যে বাচ্চাটা ভাতের থালা নিয়ে মোটামুটি এক ঘন্টা কাটিয়ে দিত সেও মোটামুটি 4.5 মিনিটে ফিনিশ বলে থালা দিয়ে দিত, আর কোনো প্রাইজ তো থাকতোই না, ক্লাপস দেওয়া হতো, এবার বলতো বা আজ অমুক ফার্স্ট হয়েছে বা তমুক ফার্স্ট হয়েছে। এই চালাকিগুলো আমরা অনেক বছর অবধি ছোটবেলায় একদম ধরতে পারিনি। পৃথা বোস, এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম যার মন আছে, এমন একটি ঝিনু খুঁজে পেলাম না। আচ্ছা সুরজিত লিখেছে, আমিও গান পাগল, অল্প স্বল্প গান করি, উইচ ইজ ভেরি নাইস, সবসময় সবাই একটু মিউজিকের মধ্যে থাকবে।
সুজিত আচার্যি ছোটবেলায় কাজের অর্ডার অনেক পেতাম, কিন্তু করতাম না, ওই যে সন্ধেবেলায় মার খেতাম, আহারে শাশ্বতী। আচ্ছা, ওইটা পড়ছিলাম যে আসবাবপত্র মুছতে হতো শাশ্বতীকে ছোটবেলায়। এছাড়াও দাদু মাঝে মধ্যেই উপুড় হয়ে শুয়ে আমাকে বলতো পিঠের উপর দাঁড়িয়ে পিঠ টিপে দিতে। এইটাও কিন্তু বড়রা প্রচুর বলতো, যে ছোটরা যারা মানে যারা স্বাস্থ্যবান ছোট তাদের কিন্তু খুব একটা বলা হতো না, রিস্ক নিত না লোকে, একটু টিংটিঙে বাচ্চাদের বলা হতো পিঠের উপর চড়ে। আর বাচ্চারাও কেন খুব মজা পেতো বলতো, পিঠের উপর চড়লে একটু তো ডিসব্যালেন্সড হয়, প্রায় ট্র্যাপিজের মতো করে বাচ্চাগুলো পিঠের উপর দিয়ে হেঁটে হেঁটে দু তিন পা গিয়ে আবার টিং 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 করে হয় ওরকম করে ব্যাক করা বা অ্যাবাউট টার্ন করে আবার চলে আসে। এটাও একটা দারুণ ছিল শাশ্বতী চন্দ, খুব সুন্দর মনে করিয়েছো। বীথিকা চৌধুরী, আজকে সাবজেক্ট হলো ছোটবেলার ভাই ফরমাস। ছোটবেলায় দেখবে কিছু কিছু বাচ্চাদের ডেজিগনেটেড কাজ থাকে যেগুলো লোকে এক্সপেক্ট করে বাচ্চারাই করবে বা বাচ্চাদেরই করতে বলা হয়। তোমার ছোটবেলায় সেরকম কি ভাই ফরমাস খেটেছো, এইগুলো নিয়ে গল্প বলছি। দেবপর্ণা ভট্টাচার্য, রোজ রাতে বিছানা করা, মশারি গোঁজা, আর শীতকালে বাবা বলতো বাবার গায়ে লেপ দিয়ে দিত, which is so nice। আর দেখবে লেপের একটা দারুণ ব্যাপার আছে, লেপটার মধ্যে ঢুকে টিং করে পায়ের দুটো বুড়ো আঙুল বের করে দিতে হয়, তার বেশি কিন্তু বের করা যাবে না। তারপরে মোটামুটি নাক অব্দি চাদর তুলে ফুল স্পিডে পাখা চালিয়ে দিতে হয়, ওই যে একটা ঠান্ডা ঠান্ডা না, দেখবে নাকটা একটু ঠান্ডা হয়ে যায় আর তার সঙ্গে পায়ের বুড়ো আঙুলগুলো যে শিরশির করে, এদিকে গাটা টোস্টের মতো গরম হয়ে রয়েছে, কি ভালো লাগে। আর বাই দ্য ওয়ে, বৃষ্টি আসছে বলছে যে তারপরে নাকি কলকাতায় 5 ডিগ্রি টেম্পারেচার কমবে, সেই আশায় আমরা রয়েছি, তোমরাও এবারে লেপ কম্বল রোদে দিতে থাকো। পার্থ ব্যানার্জি, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে, ও শয়না 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 ও গো শয়না, এত জ্বালা শয়না, করিতে আমার মন রয় না কেন রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। ঐশিকা, বৃহস্পতিবার ঠাকুমা লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তে দিত, ওহো এত সুন্দর একটা মেসেজ, কিন্তু সে তো পড়তে পারলাম না, আরেকবার একটু পাঠাও প্লিজ। আমি দেশলাই জ্বালতে গিয়ে শান রাজসিক সামনে একজনকে দাঁড়িয়েছিলেন, তার লুঙ্গিতে কাঠিটা ছিটকে গিয়ে লুঙ্গিটা ধরে গিয়েছিল, আমি জল ঢেলে আগুন নিভিয়েছিলাম, খুব ওটা একটা ভারী কাণ্ড ছিল ছোটবেলায়। মানে বাবা মানে সে যদি বলে না যে বাচ্চাদের এই জন্য সত্যি আগুনের ধারে কাছে যেতে দেয় না। চন্দন, এই গানটা আমার জানা নেই ভাই, আমি অন্য গান তোমায় শুনিয়ে দিচ্ছি। প্রতিমা ঘোষ, আর আহা প্রতিমার মেসেজগুলো প্রায় রোজই কিরম অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি না। আমার ডিউটি ছিল যতবার কলিং বেল বাজবে আমাকেই যেতে হবে দরজা খুলতে, দোতলা থেকে একতলায়, পরপর যদি 5 মিনিটের গ্যাপে কেউ এলো সেই আমাকেই যেতে হতো। আর আমার বরের ছোটবেলার দায়িত্ব ছিল 3টে ঘরের মশারি টাঙানো, আর সব ঘরের জলের জাগেতে জল আছে কিনা সেটাও খেয়াল রাখতে হতো। প্রতিমা সব যে বেশি টিডিয়াস ছিল টিং টি 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 করে গিয়ে দরজা খুলে তাকে নিয়ে উপরে এলি, আবার পর মুহূর্তে বেল বাজলো, আবার সেই নিচে যাওয়া, এটাই ছিল বড্ড পরিশ্রমের। সুজাতা ব্যানার্জির হাট দেখতে পাচ্ছি। মিতা শিকদার, কখনো ছোট আবার কখনো বড়, এই বলে নানা কাজ দিদিরা করিয়ে নিত, জল ভরা দোকান যাওয়া। মিতা এটা একদম আমাদের সকলের মনের কথা বলে দিয়েছে। আমাদের কিন্তু যখনই মা বাবাদের সুবিধে হতো আমরা তখন ছোট, আবার যখনই মা বাবাদের সুবিধে হচ্ছে আমরা তখন বড়। তুমি এখনো তো ছোট, তুমি এইগুলো তো তোমাকে করতে হবে, আর তুমি এত বড় হয়ে গেছো তুমি এটা করতে পারছো না, এই ইলাস্টিকের মতো ছোট বড় করা। মিতা এটা আমাদের দারুণ মনে করিয়ে দিয়েছে। রত্না দে, আমার জেঠিমার পাকা চুল তুলে দিতাম, আচ্ছা মশারি টাঙাতাম, জল ভরতাম। আমাদের প্রত্যেক দিনের টপিকেই না একজন না একজন কেউ চ্যাম্পিয়ন হয়, মানে যে পপুলারিটিতে এগিয়ে যায়। আজ দেখছি মশারি টাঙানো আমাদের আপাতত রেনিং চ্যাম্পিয়ন, প্রত্যেকে ছোটবেলায় মশারি টাঙানো এবং মশারি গোঁজা এটা কিন্তু একটা বড় অংশ জুড়ে রয়েছে। আর যেটা রত্না বলছে এটা আমার ধারণা আমরা অনেকেই করেছি, সেটা হলো বড় কারুর মানে জেনারেলি ওই জেঠিমা দাদু দিদা ঠাকুরদা তাদের পাকা চুল টং টং করে বেছে তুল, তাতে তারা কি আরাম পেতেন কে জানে, চুল ছিঁড়ে গেলে তো সত্যি লাগে, কিন্তু পাকা চুল তুলে দিলে নাকি তাদের ভারী আরাম হতো।
আচ্ছা ভ্রমর পাড়াতুতো পিসির বাড়ির সামনে দিয়ে লুকিয়ে যেতে হতো, কারণ দেখতে পেলেই এই মনা কটা পাকা চুল বেছে দে মা, ও সে এক অসহ্য বায়না, ইচ্ছে না থাকলেও থাকতে হতো, অপেক্ষায় থাকতাম কাকে এই অসহ্য কাজটা দিয়ে পালাবো। এইটা কিন্তু সেই পাড়া দুটো সব কাকিমা জেঠিমা পিসিমা, এরা তো মায়ের সমান সম্মান পেতেন, কাজেই তাদের রিফিউজ করাটা তো আমরা ভাবতেই পারতাম না। হা বেচারা ভ্রমর খুব ফেসে গেছিল জেঠিমার হাতে। অলকানন্দা, আমি জানি সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন রাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতি ছোগন মাঝে। মধুমিতা লিখেছে শেয়ার করে চলে এলাম, থ্যাংক ইউ প্রীথামি, গেয়েছি তোমার পছন্দের গান একটা। কাকলি থ্যাংক ইউ ফর শেয়ারিং। নব, ও বাবা, নব আনন্দে জাগো, নব রবি কিরণে শুভ্র সুন্দর স্বপনলাল দ্বারা অন্য গান দেখছি, দাঁড়াও, শাশ্বতী ব্যানার্জি লিখেছে ছোটবেলায় দিদার পান, আচ্ছা দিদার পানের মেসেজ তখন মিস করেছি, যে ওই লোভে যে একটু পান দেবে সেই লোভে পান সাজতাম আর ঠাকুমার সাথে আচার বড়ি রোদে দিয়ে এক, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইটা এই আমি এটা পুরোটা পড়তে পেরেছিলাম শাশ্বতী, যে দারুণভাবে তোমার হাতটা কেটে গেছিল সেটা আমি ভেবে এখন কিরম শিহরিত হলাম, আর কাঁচি কাটলে কিন্তু প্রচুর রক্ত বেরোয়। নূপুর ভট্টাচার্য, আমরা তিন ভাই বোন, ছোটবেলা মাকে হেল্প করতাম, বোন ঘর গুছিয়ে রাখতো, আমি ডিনারে মাকে হেল্প করতাম, ভাই ছিল মায়ের বাজার সরকার, বাবার বাজার করা দেখে বেশ শিখে নিয়েছিল, তাতে বাবারও অনেক সুবিধে হয়েছিল, বাবা ছেলে মেয়ে বাজার করে নিত, আর আমরা দুই মেয়ে মাকে হেল্প করতাম, বেশ ছিল সেই ছোটবেলার দিনগুলো। আজ বাবা মা দুজনেই নেই, মাঝে মাঝে বড্ড মিস করি, পাঁচজন মিলে কাটানো দিনগুলো নিপা ডিয়ার। আর সত্যি যখন ভাই বোন নিয়ে যারা তোমরা বড় হয়েছ, আমি তো সেই রসে বঞ্চিত, কিন্তু সেইটা দেখবে যত বয়স হয় একটা বন্ডিংটা না আরো গাঢ় হয়, এবং ছোটবেলায় যাদের যত বেশি ভাই বোনদের মারপিট ছিল, বড় হয়ে না ভাবটা আরো তত কিরম ইনভার্স প্রপোর্শনে আরো কিরম বেড়ে যায়। আর ঠিকই, মানে যাদের যাদের মা বাবারা এখন কোথাও একটা তারা হয়ে আমাদের আশীর্বাদ করছেন, সেই দিনগুলো তো আমরা অফকোর্স মিস করব, কিন্তু কোথাও তাদের রেখে যাওয়া যে উজ্জ্বল স্মৃতি, সেই আনন্দটুকুই আমরা ভাগ করে নেব ফেসবুক পরিবার একে অন্যের সঙ্গে। রায় স্টিকার দেখছি, মধুচন্দা লিখেছে টিপটা খুব যত্ন করে এঁকেছো। অ্যাকচুয়ালি না, আমি টিং টং টিং টং টিং মোটামুটি হয়ে গেল, তারপর রাজাকে দেখালাম, রাজা যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা হলো, না তো আবার মোছরে আবার করো রে। মিতা সরকার, ভরবি না ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মরবি না ওঠে কোন সুরে বাজে, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের রীতে বনান্ত মুখরিত অধীর আনন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মরবি না ওঠে কোন সুরে বাজে। শাশ্বতী চন্দ্র লিখেছে, আহা, যেই বলে যে ছোটবেলায় বড়দের কাজ করেছি আর এখন বড় হয়ে ছোটদের কাজগুলো করি, দেখো আমি গান গাইতে গাইতে পড়ে নিয়েছি। পিতাও এই গানটা বলেছিলে শাশ্বতী ব্যানার্জি ছোট, আচ্ছা এটা এটা পড়েছি। আচ্ছা রোহান আমাদের এসেছে ডেনমার্ক থেকে, আচ্ছা আমি জানতাম না ডেনমার্কের সঙ্গে মোটামুটি আমাদের যে স্ট্রিমিং টাইমটা ইজ এ ফ্রেন্ডলি টাইম, এটাই আমি জানতাম না, তাহলে তো রোহানের জন্য একটু গাইতেই হয়। Every night in my dreams I see you, I feel
আমাদেরও কিন্তু হৃদয় বন্ধুত্বেতে একটু ডুব ডাব ডুব ডাব দেখি করে লাভ ডুব করে। সুধিষ্ঠা ব্যানার্জি আমার বন্ধু, যখন বন্ধুগুলো চলে আসে আমার কি মনে আনন্দ হয়। যাক তুই তো দাদাদের সঙ্গে ছোটবেলাটা কেটেছে। ও সুধিষ্ঠা তুইও কপি পেস্ট করতে শিখে গেলি। আচ্ছা এটা থার্ড ট্রাই, ফোর্থ ট্রাই, তারা আমার থেকে 10-12 বছরের বড়, ফোর্থ ট্রাই তো হলো না রে, এইটুকুনি 2 লাইন পড়তে পারলাম। তুই আরো একটু 4-5 বার পাছা বাবু, আমি 2 লাইন পড়তে পারলাম। ওই হয় না একটা স্ক্রোলিং এর ফাঁকে পড়ে গেল মেসেজটা। সুস্মিতা কর্মকার, মশারি টাঙানো, পুজোর জোগাড় করা, এই দুটোই মেন ছিল, তবু অন্য কাজও চলে আসতো। তবে আজকের বাচ্চাদের বলে না বাবা মাদের মেন্টালিটি, আচ্ছা বলা না বলা, বাবা মাদের মেন্টালিটির উপর অনেকটা নির্ভর করে। যেমন আমার অনেক বন্ধু কিছু করেনি, আবার আমার ছেলে অনেক কাজই করে, ছোটরা কিন্তু বড়দের দেখেই শেখে, এটা একদম ঠিকই। আর আমি যেটা মনে করি, এখনও তো আমাদের প্রচুর দিকে মেল সেন্ট্রিক ভাবনা চিন্তা, যে কিছু কিছু কাজ ছেলেরা হয় তাদের দেওয়া হয় না, এবং নয়তো তাদের দেওয়া হলেও আমরা মনে করি যে তারা সেই কাজটা খুব এফিশিয়েন্টলি করতে পারবে না। আমি যেরকম খুব বিশ্বাস করি, ছোটবেলা থেকেই ছেলেদের একটুখানি কিচেনের কাজটাতে সরগরা করা উচিত। যেরকম রিজু মোটামুটি 8-9 বছর বয়স থেকে মাইক্রোওয়েভে দারুণ ভাত বানায়। আমাদের তো এখন ভাত আর প্রেশার কুকারে, হাঁড়িতে তো আমি হাঁড়ি তো ফ্যান গালতেই পারি না, মাইক্রোওয়েভে আমাদের দারুণ ভাত হয়। তো কাজেই সেটা কিন্তু রিজু এভরিডে দায়িত্ব নিয়ে ভাতটা করে দেয়। কাজেই এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মা বাবার উপর নির্ভর করে যে বাচ্চা কতটা সংসারের কাজকর্মে কম্পিটেড হয়ে বড় হচ্ছে। মধুচন্দা, দাদুর পাকা চুল তোলা, পিঠে পা, রোজের কাজ ছিল। আচ্ছা সুতপা, উফ দারুণ সব কথা সকলে মনে করাচ্ছে, অনেক কাজ করেছি হ্যাংলার মতো লাগবে বলে কিছু কাজ করিনি। আচ্ছা শিল্পী দত্ত, দুধ দিতে যখন কাকু আসতো বাটি নিয়ে যাওয়া, ঠাম্মার পাকা চুল খুঁজে খুঁজে তোলা, আর ডোর বেল বাজলেই দারোয়ানের ডিউটি ছিল পারমানেন্ট। শিল্পী খুব মজা করে লিখেছো, ভেরি নাইসলি রিটেন। পারমিতা বোস, আমাদের যৌথ পরিবার ছিল, তেমন কোনো কাজ করতে হতো না, তবে বাড়িতে মাঝে মাঝে সব পিসে পিসুরা আসতো, আর আমার 2 পিসু আমাকে দিয়ে পাকা চুল তুলতে বলতো, আর বলতো অনেক তুলে দিলে গল্প শোনাবে, সেই জন্য তুলেও দিতাম। গল্প শোনার ট্রেডিশনটা সত্যি তো উঠে গেল আমাদের। তাও আমরা অনেক সময় না এখন ওই রেডিওতে অডিও স্টোরিজগুলো শুনি, ধরো শুতে যাওয়ার সময়। আমার রিজুর হয়তো দুজনেরই মনে হয়েছে যে এবারে শোয়া উচিত, যদিও দুজনেরই ঘুম পায়নি, তখন আমরা অনেক সময় এরকম অডিও বুকসগুলোকে এরকম রিড অ্যালাউড এরকম কিন্তু বই আমরা শুনি, মানে কিছুটা তো তাতে সাহিত্যর আহরণ হয়। তো গল্প শোনা ছোটবেলায় কোনো একজন বড়কে ঘিরে বসে, এইটা আমাদের কাছে দারুণ একটা ম্যাজিক্যাল আকর্ষণ ছিল। থ্যাংক ইউ এইটা মনে করিয়েছ। করবি হলুদ গাঁদার ফুল দিনে, সাত নরিহার কানে ঝুমকো লতা, রূপকুমারী মেয়ে মন করেছে, বাঁধবে না চুল সে বাঁধবে না রে, হলুদ গাঁদার ফুল দিনে দে। আজ হি জলের শাখায় শাখায় কোয়েল বলে না রে, আর কোয়েল বলে না পাতায় পাতায়, রূপকুমারী মেয়ে মান করেছে, বাঁধবে না চুল সে বাঁধবে না রে, হলুদ গাঁদার ফুল দিনে দে। দীনবন্ধু ভুল সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। চিরঞ্জীব, রাত্রি এসে জিথায় মিশে দিনে পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মহানার ধারে। রাত্রি এসে
এই তো নীনা সাহা নীনাদির মেসেজে দেখলাম, এবং প্রথমেই এসে কিন্তু নীনাদি আমি বলে দিয়েছিলাম তুমি যদি থাকো এখন আপাতত তোমার মেসেজ নাও দেখতে পেলে তোমাকে আমরা একদম ভুলছি না। তোমার এই এখন এই একমাত্র, আর আমি না তোমাদের বলি না যারা মোটামুটি তোমরা লেখো আমি প্রত্যেকের নাম রেকগনাইজ করি, তোমার নামটা কিন্তু আমি আগে সত্যি স্ক্রোলে দেখতে পাইনি। রাইদা সাহা কি আনন্দ দিদি শুনিয়ে দাও, আমি ছোটবেলায় ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসতাম, বাড়িতে আমাকে খুব একটা কাজ দিত না, এখনো দেয় না, কিন্তু ঠাকুরের মালা গাঁথতে খুব ভালো লাগতো আর চন্দন বাটতে, খেলার ছলে খুব মন দিয়ে করতাম কাজ, ঘর গোছাতেও ভালো লাগতো। আচ্ছা মেহেদি পাতা, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না, লুকোচুরি রে যে খেলা প্রাণীর যত দেয়া নিয়া পূর্ণ হবে না, জীবন খাতার প্রতি পাতায় যতই ভ্রমর একটা গান রিকোয়েস্ট করলো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। প্রতিমা লিখেছে এটা আমিও করেছি, এই কত কাজ আমাদের বলা হয়েছে, তুই কোন কাজটা লিখেছিস? ভাইদার হাট দেখতে পাচ্ছি। সীমা মজুমদার, আমার দাদু বলতেন পাকা চুল তুলে দিলে 100টা এনে দিলে 25 পয়সা দেবেন, আমি মাঝে মধ্যে হোয়াইট কালারের ছাগলের চুল এনে দাদুর মাথার মধ্যে কয়েকবার খুঁজে খুঁজে ছাগলের চুল দিয়ে দিতাম। ও সত্যি 25 পয়সা তখন আমাদের কাছে যথেষ্ট, যথেষ্ট একটা পয়সা 25 পয়সা, বেশ ওই বড় যে হজমিগুলিগুলো ছিল ওইটা তো আমার ডেফিনেটলি মনে আছে, ওইগুলোর দাম ছিল 25 পয়সা। ওই একটা ছোট্ট কাগজের ঠোঙা, একটা মানে স্পেশালি মেড একটা বনসাই গোছের কাগজের ঠোঙার মধ্যে একটা করে বড় হজমি, আহা তার কি অমোঘ আকর্ষণ! আর সেটা থেকে খুঁটে খুঁটে একটু একটু করে খেয়ে মোটামুটি 1 ঘন্টা টেনে নিতাম আমরা ওই একটা হজমিতে। আচ্ছা ধানের শীর্ষ উত্তম মনিক লিখেছে, আচ্ছা সুদেষ্টার মেসেজটা তখন অত চেষ্টা করলাম পড়তে পারিনি, জ্যাঠু তো দাদাদের সঙ্গে খুব ছোটবেলা কেটেছে আমার থেকে 10-12 বছরের বড়, যাতে তারা আমায় দলে নেয় তাই একনিষ্ঠভাবে তাদের 5 ফরমাস খাটতাম, তারা এক ঘর থেকে আর এক ঘরে যেত আর আমি তাদের বই খাতা ট্রানজিস্টর বয়ে নিয়ে যেতাম, কলকাতায় চলে আসার পরে কোনো কাজ করিনি, একদম মা বাবার হোটেলে খাই আর শুই। আচ্ছা দাঁড়া, ওহো লাস্ট, আজ আমার পুরো মেসেজটা পড়ার ভাগ্যে নেই, এতবার লিখলে দেখ লাস্ট লাইনটা পড়তে পারলাম না। না না ঠিক আছে, বাড়ির কাজ না করিস, তুই বাইরের কাজ দশভুজা হয়ে সামলা সুদেশটা, তাতেই আমরা তোকে নিয়ে আমরা সকলে তোর সমস্ত বন্ধুরা আমরা খুব প্রাউড। শাশ্বতী, আগে লোডশেডিং হলে হাত পাখা দিয়ে বড়দের হাওয়া দিতে হতো, এইটা শাশ্বতী দারুণ মনে করিয়েছে, প্রত্যেকের বাড়িতে তালপাতার পাখা থাকতো, পাখাটা আবার ছিল মাল্টিপারপাস, পাখার সামনেটা দিয়ে মানে যেখানে তালপাতাটা সেটা দিয়ে হাওয়া, আর পিছনের বাঁটটা দিয়ে ঠাঁই ঠুই পিটে কাজে মাল্টিপারপাস, মাল্টিটাস্কিং করতো তখন সেই পাখা। এটা ঠিকই, বড়দের শু 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 করে, আর হাতটা ব্যথা হয়ে গেলে ডান হাতের বদলে বাঁ হাত, তারপরে আবার একটা হাত দিয়ে আর একটা হাত ধরে পাখার হাওয়া দেওয়া। আচ্ছা দাঁড়া সুদেশ, না লাস্ট এটা দেখি যে এখন মা বাবার হোটেলে খাই আর শুই, লকডাউনে সব পুষিয়ে যাচ্ছে উইথ ইন্টারেস্ট। আমি জানি সুদেশ, না তুই যে এখন সবজি কাটতে সবজির খোসা টোসা ছাড়াতে শিখে গেছিস, এইটাতে তো আমি অদিতি সোমদত্তা বর্ণিতা আমরা সকলে আপ্লুত, যে তুই কুমড়োর মতো একটা সবজি যে তুই খোসা ছাড়াতে পেরেছিস, আমরা তাতে কি খুশি। গৌতম চক্রবর্তী, ও বক 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 বকুম বকুম পায়রা তোদের লকুম সকুম দেখে মুখ টিপে যে হাসছে ভোরের আকাশটা দূর থেকে দূর থেকে, ও বক 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 বকুম বকুম পায়রা। তুলিকা চৌধুরী,
আমি একটা গল্প শেয়ার করছি, বাঁকুড়াতে থাকি, বাড়িতে একটা কাগজি লেবুর গাছ আছে, সেই লেবুর গাছে লেবু এত হয় আমার তুলতে খারাপ লাগে, কিন্তু একদিন আমার লেবুর দরকার ছিল, আমি এক সবজি বিক্রেতার কাছ থেকে লেবু কিনেছিলাম, কিন্তু পরে জেনেছিলাম ওইগুলো আমার গাছের লেবু, পরে আমার বর সেই নিয়ে আমায় রাগিয়েছিল, মানে নিজের গাছের লেবু নিজে লেবুওয়ালার কাছ থেকে কিনে এনেছে। এটা কিন্তু খুব খুব একটা ফানি গল্প তুলিকা, আমার খুব সুইট লাগলো। ওয়াহেদা রহমান লিখেছে পুচকু রিজু, সে একদম পুচকু নয়, সে আমার থেকে এক হাত লম্বা হয়ে গেছে এখন। জয়শ্রীর ফুল দেখতে পাচ্ছি। শুভ্রা লিখেছে রিজু খুব ভালো ছেলে। আচ্ছা, নিউজক বধু লিখেছে নেট প্রবলেম, কিছু দেখছি না, খারাপ লাগছে, উপস্থিত থাকতে পারছি না, ভিডিওটা পরে দেখে দেব, খুবই উত্তম প্রস্তাব, যে জন্য আমি সবসময় নিয়মনিষ্ঠভাবে প্রত্যেক দিনের লাইভটাকে প্লেব্যাকটাকে আবার শেয়ার করে দিই। প্রতিমা ঘোষ, বাড়িতে কড়াইশুঁটির কচুরি হলে 2 কিলো কড়াইশুঁটি আসতো, সেটা ছাড়ানোর দায়িত্ব ছিল আমার। আচ্ছা, এবার আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, তোমাদের মেসেজগুলো পড়বো। অমিতা দি ওয়েলকাম, এরকম পাঠিয়েছে অমিতা দি। পৃথা বোস, এভরি উইক বুকশেলফ গোছানো, ফুল দিয়ে সিংহাসন সাজানো খুব মন দিয়ে করতাম। দীনবন্ধু ক্লাব পাঠিয়েছে। আচ্ছা শুভ্রাও কিন্তু এটা প্রতিমা তোকেই জিজ্ঞেস করেছে যে ছাড়াতে ছাড়াতে খেতে কি, এইটা আমরা সবাই করেছি, ছাড়াতে যদি একদম উচিত নয়, কিন্তু ছাড়াতে ছাড়াতে মানে মোটামুটি মুখের মধ্যে একটা ডিস্টেন্স থেকে বড় এরকম করে এত বড় একটা হাঁ করে টং করে নিজের মুখে আং করে ছুড়ে দেওয়া এবং সেটাকে খপ করে মুখের মধ্যে সেই কড়াইশুঁটি বন্দি করা, এইটা আমাদের একটা ভীষণ প্রিয় খেলা ছিল। আচ্ছা, মালবিকা ভট্টাচার্য লিখেছে নানা রকম গল্প শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমারও তো যে জন্য করে যাচ্ছি, তো 7 মাসের উপরে করে যাচ্ছি তো আমরা লাইভ। রিঙ্কু রায় চক্রবর্তী, থ্যাংক ইউ ফর শেয়ারিং রিঙ্কু। ছোটোবেলায় সামনের দোকান থেকে টুকটাক জিনিস যেমন বিস্কিট চানাচুর কিনতাম, ছোটো বোন আমার থেকে অনেক ছোটো, পুতুলের মতো ছোটো বোনকে সারাদিন কোলে করতাম, বোনকে আমরা ভুলিয়ে রাখলে মা সংসারের কাজ করতেন, এছাড়া ঘর গুছিয়ে রাখা, জামা কাপড় গুছিয়ে রাখা আমাদের বোনদের কাজ ছিল। রিঙ্কু, এই যত আমাদের জেনারেশন অবধিও কিছু কিছু মানে তিন চারজন ভাই বোন ভাই বোন দেখা যেত, আমাদের মায়েদের জেনারেশনে আরও বেশি, কিন্তু এখন একজন ম্যাক্সিমাম দুজনের বেশি ভাই বোন কিন্তু দেখাই যায় না। আচ্ছা, শ্রীমতী দাশগুপ্ত লিখেছে দারুণ, অনেক পরে লাইভে এলাম। কিংসুক দাশগুপ্ত, তোমার ফার্স্ট সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা মায়েদের কম্পিটিশনের আইডিয়ার মতো, যাতে সবাই তাড়াতাড়ি এসে পড়ে না। কিন্তু কিংসুক জানো তো, যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে এটা তোমাদের জন্যই হয়, যে 10:30টা যেই টিং করে বাজে আমি তো অন করেই একটা ঝমঝম করে গান শুরু করে দিই, এই আমায় শুনতে পাচ্ছ, আচ্ছা আমায় কি দেখা যাচ্ছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, এসব তো আমি করি না, গান সোজা শুরু করে দিই, এবং তারপরে উইদিন দ্য ফার্স্ট মিনিট মোটামুটি তোমরা যতজন ঢুকে পড়ো, খুব কম লাইভ আছে যেখানে আমরা একটা পরিবার একত্রিতভাবে এতটা সময় নিষ্ঠভাবে আড্ডা দিতে গান করতে একসঙ্গে চলে আসি, তো সেইখানে তোমাদেরও কিন্তু একটা বড় স্যালিউট। সুতপা, উফ দারুণ সব কথা সকলে মনে করা চাচা, হ্যাংলার মতো লাগবে বলে লিখছি না, দারুণ মজা লাগছে, আরে আমাদের কাছে ক্যা চুপা না, কিন্তু আমি এবারে শেষ করব। কাকুলি লিখেছে দারুণ, মনুষ্যতা, এই তো মনুষ্যতা, গুড নাইট পাঠিয়ে বলছে যে নিভবিথি যথেষ্ট হলো, 11:30 বাজে, উফ আর কাল ভোরবেলা 5টায় উঠি যখন মেকআপটা করতে হয়, আর এখন তো টেকনিক্যালি শীতকাল, 5টার সময় বেশ অন্ধকার, ওই 1টার সময় না আমার ভাল লাগে না, গিয়ে তারপরে স্টুডিওতে খুব এনজয় করি, কিন্তু 5টায় উঠে, আর আমি তো নিজের মেকআপ সবসময় নিজে করে যাই, ওইটা যে আমার কি বাজে লাগে মেকআপটা করতে, যেদিন একটা এরকম ক্যামেরা বেরোবে মেকআপ ছাড়াই আমাদের দারুণ লাগবে দেখতে, ক্যামেরা ফ্রেন্ডলি লাগবে, সেই দিন বোধহয় আমি পৃথিবীর প্রচণ্ড খুশি মানুষ হব। আচ্ছা, দেবপূর্ণা, পুরানো সেই গানের গানের দিনের কি গানের দিনের করছি, পুরানো সেই দিনের কথা দিয়ে শেষ করছি তাহলে। ওয়াহেদা, আমি আগে কিছুই করতাম না, কিন্তু এখন সব কাজ করতে হয় যা কোনো দিন করিনি, মানে লকডাউনই তোমাদের কতজনকে কত বড় করে দিল, সংসারের কাজে পোক্ত করে দিল, উইচ ইজ গুড। তীর্থা মঞ্জুলিকা, ঘর গোছানোর কাজ ছিল আর খাবারের জায়গা করা,
টেবিল সেট করাটাও কিন্তু একটা বড় কাজ, যে আমরা তো ডাইনিং টেবিলে গুচ্ছের জিনিস রাখতে থাকি, এবার সেগুলোকে ছড়িয়ে গুছিয়ে টেবিল সেট করা যাতে বাসন টাসন রাখা যায়, এটাও একটা কিন্তু বড় কাজ। শান্তনু বোস ছোটবেলায় কোনো কাজ করিনি, কিন্তু বড় হয়ে হস্টেলে গিয়ে বুঝতে পেরেছিলাম কি কোনো কাজ না করার কোনো ক্রেডিটের কথা নয়। শান্তনুর একটা খুব ভালো কথা দিয়ে আমরা কিন্তু আজ শেষ করছি, যে কাজ করতে না পারা এটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ নট এ ক্রেডিট। কাজ করতে পারি কিন্তু করি না, এইটা একটা বদমাইশি বুদ্ধি ঠিকই, কিন্তু পারি কিন্তু করি না, দ্যাট ইজ এ ডিফারেন্স। দীনবন্ধু গুড নাইট পাঠিয়েছে রীনা মল্লিক। আগেকার দিনে বিয়ে বাড়িতে ছোটরা নুন লেবু আর মাটির ভাঁড়ে জল দিত, খুব আনন্দ হতো। এটা রীনা কি মিষ্টি একটা স্মৃতি মনে করিস, এটা তো আমরাই করেছি, ভুলে গেছি যে ছোটরা গিয়ে সবাই ওই নুন লেবু লঙ্কা এইগুলো দেওয়া হতো, আর একটু বড় বাচ্চারা ওই মাটির ভাঁড়েতে সত্যি জল দেওয়া। আর ওইগুলো ছিল কি, ওই যে যে জাগগুলো ছিল না কি স্টেনলেস স্টিল তো নাকি কলা, যেরকম কলাইয়ের থালা হয় ওই রকমই মটিরিয়ালের জাগ হতো, তাও আবার একটু তোবড়ানো তাবড়ানো মতো, সেই জাগ থেকে জল দেওয়া হতো। কি কত কত সুন্দর সুন্দর স্মৃতি উঠে এলো তোমাদের কথায়, যেগুলো আমি প্রচুর সময় আমারই খেয়াল থাকে না টপিক বানাতে গিয়ে। আর এই প্রসঙ্গে বলি যে তোমাদের সঙ্গে আগামীকাল তো আবার দেখা হচ্ছে, কাল দুবার, একবার থাকছি আমি সঞ্চালিকা হিসেবে, আগামীকাল ডিডি বাংলাতে সকাল 7টায় গৌরব আসছে, আমরা একটা শ্রদ্ধাঞ্জলি করছি, ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর চিত্রায়িত গানের মালা গেঁথেছে আগামীকাল ডিডি বাংলাতে, সেটা প্লিজ দেখো, ওটা লাইভ হবে। আর আগামীকাল আবার রাত 10:30 আর একটা টপিক নিয়ে আমাদের এরকমই আড্ডা জমবে 10:30 সময় ইন্ডিয়ান টাইমে, কাজে সকলে প্লিজ চলে এসো, এরকম করেই সাপোর্ট করো। আহা, নন্দিনীর মেসেজটা চলে গেল, মনুষ্যতা চট করে লাস্ট মেসেজগুলো পড়ে দিই। আমার ছোটবেলায় খুব একটা কাজ করতে হয়নি, তবে যখন তখন বাবা মা দিদি এরা চা করবার ফরমাশ করতো, সারাদিন চায়ের ফরমাশ। সাথী লেখা আরো শাড়ি পাঠিয়েছে। আচ্ছা, গঙ্গা ঘোষ, যেগুলো একদম মিস করে গেছি সেইগুলো পড়ে দিই। প্রত্যেক মাসে দাদুর নখ কেটে দেওয়া, দাড়ি কেটে দিতে হতো কারণ গাল কেটে যেত, অন্য কারোর কাছে কাটতেই চাইতো না, প্রত্যেক মাসে দাদুর নখ কেটে দেওয়া। আচ্ছা, এইটাও কিন্তু, এটা কিন্তু একটা বড়দের মতো রেসপন্সিবল কাজ, কারণ কেটে কুটে যাওয়ার খুবই সম্ভাবনা। শ্রীলেখা ঘোষ, বাবা খুব পান খেতো, সেই জন্য অফিসে যাওয়ার সময় ডিব্বা ভরে ভরে পান সেজে দিতে হতো, সেই কষ্টের ফসল বাবা আবার বন্ধুদের ডেকে ডেকে খাওয়াতো, সেটা শুনে কি যে রাগ হতো, আর বিকেলে মাকে চা করে দেওয়া। আচ্ছা, যে কটা গান ডিউ স্লিপ দেখতে পাচ্ছি সেগুলো সব আগামীকাল শুনিয়ে দেব, আমি শুধু গল্পগুলো দেখে নিচ্ছি। রুমা ভট্টাচার্য, যতবার যখনই যে মেসেজ পড় দেখছি সবকটাই পড়ছি ভাই, কিন্তু একটা কথা তোমরা সবাই মাথায় রেখো, যে তোমার টাইম লাইনে যেরকম করে আসবে অন্য আরেকজনের টাইম লাইনে কিন্তু সেভাবে আসে না, এবং আমার টাইম লাইনে তো নয়, এটা ফেসবুকের সব নানান রকমের অ্যালগোরিদমসের ব্যাপার থাকে, তো ওরা কীরকম একটা প্রায়োরিটি বেসিসে এক একজনের টাইম লাইনে ওরকম করে মেসেজ ঢোকায়, কাজে এটা কিন্তু এমন নয় যে আমি ইচ্ছাকৃতভাবে যেই দেখলাম যে রুমা ভট্টাচার্যের মেসেজ আমি কিন্তু পড়বো না, এটা কখনো হতে পারে, কাজে দেখবে কোনো না কোনো কারণে তোমার মেসেজটা দেখবে আগে পিছিয়ে বা গানের মধ্যে বা কথার মধ্যে অটো স্ক্রোল হয়ে গেছে। অমিতা দির হাট দেখতে পাচ্ছি। আচ্ছা, ভূপালী বিশ্বাস, দোকানে দোকানে চোর ছিল রুমা ভট্ট, এই তো রুমার মেসেজ এইবার দেখতে পাচ্ছি, যে দুই বোন পালা করে ঘর পরিষ্কার করতাম, যে যার থালাবাটি খাওয়ার পরে ধুয়ে রাখতাম, দিস ইজ আ ভেরি নাইস হ্যাবিট, কোনো কাজের লোক ছিল না, মাঝে মাঝে রান্না। রুমার এইবারে তিনবার কপি পেস্ট আসছে। সুদীপ্ত পণ্ডিত লিখেছে, দিদি ঐশিকা চৌধুরী ঠাকুমা আচ্ছা এই মেসেজটা তখন মিস করেছিলাম, বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তে দিত, নিজে পুজো করতো আর আমি ফাঁকি দিয়ে বাদ দিয়ে দিয়ে পড়তাম, আর ঠাকুমা চাচা তো রোজ ভোরে উঠে সারা পাড়া থেকে ফুল চুরি করতে বেরোতাম, বাবা ঐশিকার কি অকপট স্বীকারোক্তি। সুস্মিতা কর্মকার, লণ্ঠনের কাঁচ পরিষ্কার করা ছোট ছোট হাতে খুব ভালো হয় আর বড়দের হাত পৌঁছয় না, এটাও মাঝে মাঝে করেছি। আচ্ছা, এবারে শেষ করি মোটামুটি সবারই মেসেজ পড়ে, এই তো সন্ধ্যার এ পড়েছি, মেসেজটা দেখতে পেয়েছি, গুড নাইট পাঠিয়েছে ভূপালি বিশ্বাস। মাসে 15 দিন পুজো দিতে হতো, 15 দিন সন্ধে, মানে এইগুলো ডিভাইড করা ছিল। আচ্ছা, শাশ্বতী সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছে, এইবারে সকলের অনুমতি নিয়ে শেষ করি, আর আমাদের লাস্ট গান তোমাদেরই অনুরোধ, পুরনো পুরানো সেই দিনের কথা, বুড়া বুড়ির বেলা
সকলকে শুভেচ্ছা, গুড নাইট, স্টে সেফ, স্টে মিউজিক্যাল, শুভরাত্রি।